বুঝলাম না, এই মেয়ে হঠাৎ আমাকে দেখে এত ভয় পেলে কেন? আমি তো তার মতো মুখে কিছুই মাখিওনি, তাহলে রিজনটা কি? বড় মুহূর্তেই রূপল আবার মিনমিনিয়ে বলল, তাহলে কি সে লজ্জা পেল? কিন্তু লজ্জা পেলে তো মেয়েরা ন্যাকামো করে, তার মতো চিৎকার কি করে? সদর দরজাটা খুলে রূপল ড্রয়িং রুমে প্রবেশ করল। রূপলের পিছু পিছু পিয়াসাও মাথা নুইয়ে ড্রয়িং রুমে ঢুকলো। অমনি বাড়িতে কেউ আসার আভাস পেয়ে হাসি মুখে ড্রয়িং রুমে এলেন মার্জিনা বেগম। রূপলের সাথে পিয়াসাকে দেখা মাত্রই তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। পিয়াসার প্রতি জমতে থাকা রাগ অভিমান তিনি নিমেষেই ভুলে গেলেন। কিছু মানুষের মুখে বিষ থাকলেও অন্তর তাদের মধুর মতন মিষ্টি থাকে। মার্জিনা বেগমও তার অন্যথায় নন। উচ্ছ্বাস বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না তিনি, অপ্রত্যাশিতভাবেই পিয়াসকে জড়িয়ে ধরলেন। উচ্ছ্বল গলায় বললেন, তুমি এসেছো না? যদিও সকালে নেহাল বলেছিল তুমি আসবে, কিন্তু আমি পাত্তা দেই। ভাবলাম আমার মন রাখার জন্য নেহাল কথাটা বলেছিল, এখন দেখি তুমি সত্যি এসেছো না। অন্তরে বিষ থাকলেও উপরে উপরে জোরপূর্বক হাসলো পিয়াসা, কারণ রূপল তার দিকে প্যাঁচার দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্যবহার আচরণের একটু টের বেটের হবে তো আজ পিয়াসার খবর আছে। সেই ভয়ে পিয়াসা তার শাশুড়ি মায়ের মন রক্ষা করার জন্য ওনাকে একটুখানি জড়িয়ে ধরল। স্বাভাবিক স্বরে বলল, ভেবেছিলাম আসার আগে আপনাকে ফোন করে আসব, কিন্তু পরে ভাবলাম সারপ্রাইজ দেই। আমি সত্যি সারপ্রাইজড হয়েছি মা, আজ আমার বাড়িটা যেন প্রাণ খুঁজে পেল। আমি সত্যি ভীষণ খুশি হয়েছি, এই খুশি বোঝাবার মতো নয়। পিয়াসাকে ছেড়ে মার্জিনা বেগম এবার হাসি মুখে রূপলের দিকে তাকালেন। নম্র স্বরে রূপালকে সেধে বললেন, বসো বাবা, আজ রাতে কিন্তু ডিনার করেই তুমি বাড়ি ফিরবে, আর কোনো কথা শুনছি না আমি। ব্যস্ততা দেখালো রূপল, জোরপূর্বক হাসলো সে, কাজের অজুহাত দেখিয়ে হুমড়ি খেয়ে বলল, না রে আজ না, থানায় কিছু জরুরি কাজ বাকি আছে, সেগুলো আজকের মধ্যেই সারতে হবে, অন্যদিন এসে খেয়ে নেবো আন্টি, আপনার সাথে সময়ও কাটিয়ে যাব। বিয়ের পর থেকে তো এই অবধি তোমাকে কিচ্ছু খাওয়াতে পারলাম না বাবা, পানি ছাড়ার কিছুই মুখে তুললেন না, তা কি হয় বলো বাবা। আপনি চিন্তা করবেন না আন্টি, পিয়াসের রিসেপশন তো এখনো বাকি আছে, তখন না হয় একেবারে খেয়ে দিয়ে আপনাদের মনস্কামনা পূরণ করা যাবে। তখন তো অনুষ্ঠান বাড়ি বাবা, বাধ্য হয়ে খেতেই হবে। আচ্ছা আজ না হয় ডিনার না করো, অত্যন্ত চা বিস্কুট তো খেয়ে যাও। হ্যাঁ অবভিয়াসলি আন্টি, চা তো খাওয়াই যায়। ঠিক আছে বাবা, তুমি বসো, আমার হাতের স্পেশাল চা আজ আমি তোমাকে খাওয়াবো। খুশি হয়ে গেলেন মার্জিনা বেগম। রূপলকে বসিয়ে তিনি রান্নাঘরে ছুটলেন চা বানাতে। যাওয়ার সময় তিনি নিহারিকার রুমের দরজায় ধাক্কা মেরে গেলেন। তাকে ডেকে বললেন চলতি করে ড্রয়িং রুমে যেতে। রূপল এবং পিয়াসা একা ড্রয়িং রুমে বসে বিরক্ত হবে তাই তাদের সঙ্গ দিতে। এদিকে নিহারিকা পড়েছে বেজায় মুশকিলে, রূপচর্চার জন্য সে মুখে মাস্ক লাগিয়েছিল। এমনিতেই সে কালো, তার উপর ইদানিং তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়ালে তা সে ভালোভাবেই টের পাচ্ছে, চেহারায় আগের মতো লাবণ্যতা আর খুঁজে পাচ্ছে না। তাই তার মা এক প্রকার জোর করেই তাকে মাস্কটা পরতে বাধ্য করলো। 10 মিনিটও হয়নি মাস্কটা পরেছে সে, এর মধ্যেই রূপলের আগমন। মুখটা কালো করে আয়নার সামনে দাঁড়ালো নিহারিকা, মাস্কটা খুলতে গিয়েও সে থেমে গেল, গভীর চিন্তায় ডুব দিল। কোমরে হাত গুছিয়ে সে বিড়বিড় করে বলল, আচ্ছা এতগুলো টাকার মাস্ক আমি কাজে না লাগিয়ে নষ্ট করে ফেলবো? যদি নষ্ট করারই ছিল তবে এতগুলো টাকা ওয়েস্ট করে মাস্কটা কিনলাম কেন? এর চেয়ে তো ভালো ছিল এই টাকা দিয়ে আমার ফুচকা চটপটি আইসক্রিম কিনে খাওয়া, এতে অন্তত রুহটা শান্তি হতো, টাকাটাও উসুল হতো। তীব্র আফসোস নিয়ে নিহারিকা মাস্কটা খুলতে গিয়েও আর খুলল না, আয়নায় তাকিয়ে সে ভ্রু কুচকাল, ভাবশূন্য গলায় বলল, মাস্ক পরে ওই রাগেই ভীমরুলটার সামনে যাব? এখানে এত লজ্জা পাওয়ার কি আছে? এখনকার যুগে মেয়েরা এসব ইউজ করে, এটা কমন, দেখতে বিশ্রী লাগলেও কিছুই করার নেই, কারণ আমি দেখতে এমনিতেও বিশ্রী। দ্রুত পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে গেল নিহারিকা, সোজা ড্রয়িং রুমে গিয়ে তার হাঁটার গতি থামালো। সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে রূপল, ভীষণভাবে ব্যস্ত সে ফোন ঘাটতে, ডানে বায়ে
কোনো দিকেই তেমন কোনো নজর নেই তার, দেখতে বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। চোখে মুখে দ্বিগুণ ব্যস্ততার ছাপ, পাখার নিচ থেকেও কেমন যেন ঘামছে সে, গরমটা অতিরিক্তই তার। ঘামে চুলদাড়ি কিছুই এখনো কাটেনি লোকটা। এভাবে কি জীবন চলে? একটু আদ্র করে নিজের যত্ন নেওয়া শিখতে হয় না? ড্রয়িং রুমে এখন রূপাল এবং নীহারিকা ছাড়া আর কেউ নেই। পিয়াসাও খানিক পূর্বে তার রুমে চলে গেছে জামা কাপড় পাল্টে ফ্রেশ হতে। এই বাড়িতে কিছুতেই ভালো লাগছে না তার, কেমন যেন দমবন্ধ লাগছে। কারোর সাথেই ঠিকভাবে মিশে উঠতে পারছে না সে, মন থেকে কাউকে মানতেও পারছে না তেমন। তবে এই কথা রূপালকে কিছুতেই বলা যাবে না, এতে আবারও উত্তম মধ্যম খেতে হবে তাকে। রূপালের একদম মুখোমুখি দাঁড়িয়েও রূপালের দৃষ্টি আকর্ষণ করতে পারল না নীহারিকা। রূপালের নজর কিছুতেই যেন নীহারিকার দিকে পড়ছিল না। এতে না রেগে নীহারিকা বরং খুশি হয়ে গেল। কিছু একটা ভেবে তেতো হাসলো সে, আপন মনে গুনগুন করে বলল, যাক বাবা ভালোই হলো, রাগী ভীমরুলটা এখনো আমার উপস্থিতি টের পায়নি। আমাকে দেখার আগেই বরং আমি এখান থেকে কেটে পড়ি, পরে মা আমাকে বকতে আসলে অন্তত এটা তো বলতে পারবো যে আমি ড্রয়িং রুমে এসেছিলাম, কিন্তু এই রাগী ভীমরুলটাই আমাকে পাত্তা দেয়নি। যেই ভাবা সেই কাজ, একটু এক ছুটে নীহারিকার জায়গা থেকে প্রস্থান নেওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই রূপল গলা ঝাঁকালো। নীহারিকা যাওয়ার পথে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, উঁচু গলায় হুট করে প্রশ্ন ছুড়ল, এই মুখে ওদের কি দেখেছেন আপনি? অমনি থমকালো নীহারিকা, তাচ্ছুপ হয়ে পিছু ঘুরে রূপলের দিকে তাকালো, অবিশ্বাস্য গলায় পাল্টা প্রশ্ন ছুড়ল, আপনি টের পেয়েছিলেন আমি এতক্ষণ ওখানে ছিলাম? শার্টের কলারটা ছাড়ল রূপল, বেশ ভাবসাব নিয়ে ডান পাশের রুটা ওচালো, স্বাভাবিক ভাবেই বলল, হ্যাঁ তো। তাহলে এতক্ষণ আমাকে দেখেও না দেখার ভান করছিলেন আপনি? কেন বুঝতে পারেননি? না পারিনি, এত অভিনয় করার কি ছিল এখানে? কারণ আপনাকে দেখতে কিছুটা শাকচুরির মতো লাগছে, তাই তাকাতে ইচ্ছে করছিল না আমার। ঝগড়া করার উদ্দেশ্য নিয়ে রূপলের দিকে এগিয়ে এলো নীহারিকা, হন হনিয়ে হেঁটে সে রূপলের সামনে দাঁড়ালো, তেজি চোখে রূপলের আগ্রাসী দৃষ্টিতে তাকালো, খরতর গলায় প্রশ্ন, মেয়েদের রূপচর্চার বিষয়ে কিছু বোঝেন আপনি? না বুঝেই যে আমাকে শাকচুনি বলেন, এই জন্যই ব্যাটা মানুষদের পছন্দ না আমার, কিছু না বুঝেই হুটহাট মেয়েদেরকে কমেন্টস করে বসে। জায়গা থেকে উঠে দাঁড়ালো রূপল, নীহারিকার দিকে তেরা দৃষ্টিতে তাকালো, প্যান্টের পকেটে হাত গুঁজে সে নীহারিকার বরাবর সোজা হয়ে দাঁড়ালো। নীহারিকার দিকে খানিক ঝুঁকে এসে ক্ষীণ গলায় প্রশ্ন ছুড়ল, কি বললেন আপনি, আমাকে আপনার পছন্দ নয়? নীহারিকা বড্ড জেদি, চোখ উঠিয়ে সে তার চেয়ে উঁচু এবং লম্বা দেখতে রূপলের দিকে উঁচু গিয়ে তাকালো, একরোখা গলায় বলল, না পছন্দ নয়, আপনার চেয়ে সুদর্শন ছেলেও আমি অনেক দেখেছি, আপনি আবার তাদের কাছে কি জিনিস? রূপলকে পুরোপুরি ডাকিয়ে দিয়ে নীহারিকা বেশ রাগ এবং ভাব দেখিয়ে জায়গা পরিত্যাগ করলেও রূপলের থেকে দূরে সরে এসে সে মুখ টিপে হাসতে লাগলো। রাগে রিরি করছিল রূপল, হিংস্র বাঘের মতো ফোসফোস করে শ্বাস ফেলছিল, তুড়ি মেরে নীহারিকাকে পিছু ডেকে বলল, হেই লিসন, আমার সেই সুদর্শন ছেলে আপনি অনেক দেখলেও আমার মতো কাউকে পাবেন না, আমি এক পিসি আছি, কত মেয়েরা আমার জন্য পাগল আপনি জানেন? কিন্তু আমি তো পাগল নই, আমি সবার চেয়ে ভিন্ন, অধিকাংশ মানুষ যা পছন্দ করে আমারও যে তা পছন্দ করতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। রূপলকে তুখর ডাকিয়ে দিয়ে নীহারিকা দ্রুত কদমে হেঁটে ড্রয়িং রুম থেকে প্রস্থান নিল। এদিকে রূপল রাগে বোম হয়ে কিছুক্ষণ চুল টানছে, তো কিছুক্ষণ শার্টের কলার টানছে, তো আবার শার্টের হাতা ফোল্ড করে। ইতিমধ্যেই মর্সিনা বেগম চা নাস্তা নিয়ে এলেন। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল রূপল, হাসি মুখে পরিস্থিতি সামলে সে চা নাস্তা করে পিয়াসা এবং মার্জিনা বেগমের থেকে বিদায় নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রাত তখন ১২টা কি ১টা হবে। থানার কাজকর্ম সেরে রূপল তার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল। বাড়ির রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকায় রূপল তার বাইকটা ঘুরিয়ে নীহারিকাদের বাড়ির হয়ে অনেক ঘোরানো পেঁচানো রাস্তা দিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। নীহারিকাদের বাড়ি পার হয়ে রূপল ১০ মিনিট পথ ভিতরে আসতেই হঠাৎ একটি লাল রঙের স্কুটি তার চোখে পড়ল। নির্জন রাস্তা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ঢাকা,
কেউ কোথাও নেই, স্কুটিটির আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। কৌতূহলী হয়ে রূপল বাইক নিয়ে স্কুটিটির দিকে এগিয়ে গেল। তখনই তার চোখে পড়ল স্কুটিটিতে ইংরেজিতে নীহারিকার নাম খোদাই করে লেখা। বিষয়টাই বেশ অবাক হলো রূপল, এটা কি তার পরিচিত নীহারিকার স্কুটি নাকি অন্য কোনো নীহারিকার স্কুটি? কঠিন এই প্রশ্ন নিয়ে রূপল আশেপাশে সূক্ষ্ম দৃষ্টিতে প্রদর্শন করল। বরাবরের মতো আবারও হতাশ হল সে, তার ত্রিসীমানায় কেউ নেই। কৌতূহল দূর করার জন্য রূপল একই জায়গায় দাঁড়িয়ে নীহারিকার নাম্বারে কল করল। ঘুম ঘুম চোখে নীহারিকা কলটি তুলল। আচ্ছন্ন গলায় নীহারিকা হ্যালো বলতেই রূপল দ্রুত গলায় প্রশ্ন ছুড়ল, আচ্ছা আপনি কি স্কুটি চালাতে পারেন? হ্যাঁ, কেন? আপনার লাল রঙের কোনো স্কুটি আছে? আছে তো। রূপালের প্রশ্নের উত্তর দিয়ে এতক্ষণে টনক নড়ল নীহারিকার চোখ থেকে ঘুম নিদ্রা উধাও হয়ে গেল তার। ধরপড়িয়ে সে শোয়া থেকে উঠে বসল। তীব্র অস্থিরতা নিয়ে সে ভয়ার্থ গলায় বলে উঠল, কোথায় আমার স্কুটি? আমাদের গ্যারেজে না? না, আপনাদের বাড়ি থেকে প্রায় 1 কিলো দূরে। কিন্তু এত রাতে আমার স্কুটি ওখানে গেল কি করে? শুনশান রাস্তার এদিক ওদিক তাকালো রূপল, চারিদিকে সূক্ষ্ম দৃষ্টি তার। পরিবেশটা বড্ড ধোঁয়াশায় ঘেরা, নিমেষেই মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সামান্য পাতা পড়ার শব্দও যেন রূপলের ভিতরটাকে নাড়িয়ে দিচ্ছে। এই ভীতিকর পরিস্থিতিতেও রূপল নিজেকে যথেষ্ট শান্ত এবং স্বাভাবিক থাকার চেষ্টা করল। কঠিনভাবে নিজেকে ধাতস্থ করে সে ফোনের অপর প্রান্তে থাকা নীহারিকাকে নিশ্চল গলায় বলল, তা তো আপনি জানেন, আমি কিভাবে জানবো? তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে বিছানা থেকে উঠে গেল নীহারিকা। ব্যতিব্যস্ত গলায় রূপলকে বলল, আপনি ওখানে ওয়েট করুন, আমি আসছি। হোয়াট, আর ইউ ক্রেজি নীহারিকা? আপনি এই মাঝরাতে এত গভীর নির্জন জায়গায় আসবেন? হ্যাঁ আসবো, কারণ আমার জানতে হবে স্কুটিটি ওখানে গেল কিভাবে। আমার জানা মতে তো স্কুটিটি ওখানে যাওয়ার কথা নয়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নীহারিকা, আপনি এখানে একা আসতে পারবেন না। আমার নিজেরই এই পরিবেশটা কেমন খাপছাড়া মনে হচ্ছে, গা ছমছম করছে, আর আপনি তো মেয়ে মানুষ, ঘাবড়ে যাবেন বেশি। মেয়ে মানুষ বলে কি সাহস থাকতে পারবে না? আমি এলে বরং আপনার ভয়টা কমবে, দুজনে মিলে বিষয়টাকে হ্যান্ডেল করতে পারবো, এতে বরং আমাদের সুবিধাই হবে। নীহারিকার ঘাড় তাড়ামুতে বিরক্ত হলো রূপল, তবু সেই রাগকে রূপল কিঞ্চিৎ দমিয়ে এনে শান্ত সুরে বলল, আচ্ছা আমি এগিয়ে আসছি, আপনি আসুন, তবে এর আগে আপনাকে একটা কাজ করতে হবে। কৌতূহলী গলায় নীহারিকা প্রশ্ন ছুড়ল, কি কাজ? একটু চেক করে আসতে হবে পিয়াসা তার রুমে আছে কিনা। অবাক হলো নীহারিকা, তপ্পিত গলায় প্রশ্ন করল, এত রাতে আমি ভাবির রুমে যাব? হ্যাঁ যাবেন, কাম অন ফার্স্ট। ভাই এখন রুমে মিস্টার রূপল, তাদের ব্যক্তিগত সময় গিয়ে তাদের বিরক্ত করব? হ্যাঁ করবেন, বিরক্ত করা থেকে যদি ভালো কিছু হয় তবে বিরক্ত করাই ভালো। নীহারিকা বেশ বুঝতে পারছে রূপল ঠিক কোন ভয়টা পাচ্ছে, তবে রূপলের সাথে এক মত হতে পারছে না নীহারিকা। তার মাইন্ডে অন্য কিছু ঘুরছে যা সে ছাড়া পৃথিবীর কেউ জানে না। নিছক ভাবনা চিন্তা থেকে বের হয়ে এলো নীহারিকা, রূপলের প্রস্তাবে সাই জানিয়ে বলল, ওকে যাচ্ছি। কলটি কেটে নীহারিকা তড়িঘড়ি করে তার রুম থেকে বের হলো। দ্রুত পায়ে হেঁটে সে নিহালের বেডরুমের সামনে দাঁড়ালো। ইতস্তত নিয়ে সে দরজায় কড়া নাড়তে বাধ্য হলো। অমনি নিহাল এবং পিয়াসা তাদের ঝগড়া থামিয়ে আকস্মিক দৃষ্টিতে দরজার দিকে তাকালো। অস্বস্তিকর গলায় নীহারিকা বলল, ভাইয়া আছো? এত রাতে তার ঘরের দরজায় নীহারিকার গলার আওয়াজ পেয়ে নিহাল বেশ ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। নীহারিকার খারাপ কিছু হলো কি না সেই ভেবে নিহাল ছুটে এসে দরজা খুলে দিল। চিন্তিত নীহারিকাকে দেখা মাত্রই নিহাল হাসফাস গলায় বলল, হেই কি হয়েছে তোর, শরীর খারাপ করলো নাকি? ভেতরে অস্থিরতা কাজ করলেও নীহারিকা এই মুহূর্তে নিহালকে তার শান্ত রূপটা দেখালো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল, কারণ সে বুঝতে পারছিল মাঝরাতে তার হঠাৎ আগমনে তার ভাই বেশ ঘাবড়ে গেছে। তাই সে তার ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য জোরপূর্বক হেসে বলল, না ভাইয়া কিছু হয়নি, শরীর স্বাস্থ্য সব ঠিকই আছে আমার। আসলে একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম তো, তাই ভাবলাম তোমাকে আর ভাবিকে একটা নজর দেখে যাই। স্বস্তির শ্বাস ফেললো নিহাল, নীহারিকার মাথায় আদুরে হাত বুলালো, নিবিড় স্বরে বলল, জানিস তোকে হঠাৎ এই সময় দেখে ভাইয়া কতটা ভয় পেয়ে গিয়েছিলাম?
ভাবলাম কি না কি হলো তোর। যাক, তুই ভালো আছিস শুনে অনেকটা এখন রিল্যাক্স লাগছে। আচ্ছা রুমে আয়, তোর ভাবি আর আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। অগ্নি নীহারিকা অস্থির হয়ে উঠল, দ্রুত গলায় তার ভাইকে বলল, না না ভাইয়া, রুমে যাব না, আর তোমাকে এক নজর দেখে নিয়েছি, এটাই আমার শান্তি। ভাবি নিশ্চয় ঘুমে কাতর হয়ে আছে, তোমাদের ব্যক্তিগত সময় এসে তোমাদের বিরক্ত করলাম ভাইয়া, যাও ভাবিকে নিয়ে ঘুমিয়ে পড়ো, গুড নাইট। কথাগুলো অনর্গল বলেই নীহারিকা তার রুমের দিকে গতিপথ নির্ধারণ করল। নিহালকে কিছু বলার সময় এবং সুযোগ কোনোটিই দিল না সে। নীহারিকা তার রুমে প্রবেশ করতেই নিহাল তার রুমের দরজা আটকে দিল। নিহাল তার রুমের দরজা বন্ধ করার সাথে সাথেই নীহারিকা তার রুম থেকে বের হয়ে দৌড়ে বাড়ির সদর দরজায় চলে এলো। নিঃশব্দে বাড়ির সদর দরজাটি খুলে সে বাড়ি থেকে বের হয়ে গেল, বাইরে থেকে দরজার খিল আটকে দিয়ে গেল। মনে মনে আয়তল কুরসি পড়তে পড়তে সে বাড়ির গেট পেরিয়ে হাতের ডান দিকের রাস্তাটির পাশ ধরে হাঁটতে শুরু করলো। মাথায় বিশাল এক ঘোমটা, তার ভয় এবং অতিরিক্ত সাহস দুটিই কাজ করছিল তার মধ্যে, সঙ্গে কৌতূহল। এই তিনের সংমিশ্রণে অবস্থা তার বেহাল, কঠিন এক প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। স্কুটিটা একা ওই গভীর নির্জনে গেল কিভাবে? বিগত 5 মাস ধরে তো স্কুটিটি সে ছুঁয়েও দেখেনি। যত সম্ভব এই স্কুটিটি থেকে দূরে থেকেছে সে। গ্যারেজের শেষ প্রান্তে রেখেছে স্কুটিটাকে, সবার ধরাছোঁয়ার বাইরে। তাহলে সবার দৃষ্টি এড়িয়ে স্কুটিটি ওখানে গেল কিভাবে? মনে অজস্র প্রশ্ন নিয়ে নীহারিকা এক প্রকার দৌড়তে লাগলো। গা থেকে টপটপ করে ঘাম ঝরছিল তার। রাতের নিকোশ কালো অন্ধকারটা যেন ক্রমশ গ্রাস করছিল তাকে, ভয়কে দ্বিগুণ তাতিয়ে দিচ্ছিল। এই নিশাচর রাতে এলাকার ভিতরের দোকানপাটও সব বন্ধ, জনমানবের আনাগোনা নেই বললেই চলে। তবে মাঝে মাঝে কয়েকটা বড় গাড়ি এসে নির্জীব রাস্তাটিকে সচল করে তুলছে, সাথে তার মনকেও একটুখানি সাহস জুগিয়ে দিচ্ছে। এভাবে প্রায় মিনিট কয়েক দৌড়ানোর পর হঠাৎ চলতি পথে রূপলের সাথে দেখা মিলল নীহারিকার। প্রাণ ফিরে পেল নীহারিকা। রূপল বাইকে করেই নীহারিকাকে এগিয়ে নেওয়ার জন্য আসছিল। নির্জন রাস্তায় নীহারিকা ভয় পাবে তাই রূপলকে দেখা মাত্রই নীহারিকা থামল। সশব্দে রূপলকে ডেকে বলল, মিস্টার রূপল থামুন। কর্ণকুহরে নীহারিকার গলার স্বর প্রতিধ্বনিত হওয়া মাত্রই রূপল বাইকটি থামাল, পাশ ফিরে নীহারিকার দিকে তাকাল। দ্রুত পায়ে হেঁটে সে নীহারিকার রূপলের বাইকে উঠে বসল, হাঁপানো গলায় বলল, চলুন। দ্রুত বাইকটা ঘুরিয়ে নিল রূপল, পুনরায় বাইকটি স্টার্ট করে আগ্রহী গলায় নীহারিকার দিকে প্রশ্ন ছুড়ল, চেক করেছিলেন পিয়াসা তার ঘরে আছে কিনা? ক্রমাগত কয়েক দফা শ্বাস ফেলল নীহারিকা, অস্থির গলায় বলল, আছে। স্বস্তির শ্বাস ফেলল রূপল, সন্দেহ কেটে গেল তার, কপালে ভাঁজগুলো মলিন হয়ে এলো। মনে মনে বিড়বিড় করে বলল, থ্যাংকস গড, জোর বাঁচা বাঁচিয়ে দিলে আজ। ভেবেছিলাম পিয়াসা তো বাড়ি থেকে পালিয়ে গেছে, কারণ স্কুটি তো পিয়াসাও চালাতে পারে। দুষ্ট বুদ্ধি তার মাথায় চেপে বসলে সে যা খুশি তাই করতে পারে। আমার মনকে তো আমি বেশ ভালোভাবেই চিনি, যখন যা মন চায় তাই করবে। ব্রেইন খাটিয়ে ভাববে না যে সে যা করছে তা ঠিক করছে নাকি ভুল করছে। রূপল তার নিচু খেয়াল থেকে বেরিয়ে এসে নীহারিকার দিকে মনোযোগ দিল। উপলব্ধি করল নীহারিকা কিছুক্ষণ পরপর কেবল রুদ্ধশ্বাস ফেলছে। গভীর ভয় এবং দুশ্চিন্তা থেকে এভাবে শ্বাস ফেলানোটাই স্বাভাবিক। তবে নীহারিকার এই অত্যাধিক ভয়ের কারণ বুঝতে পারছে না রূপল, তাই গলা ঝাঁকিয়ে নীহারিকার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল। নীহারিকার দিকে প্রশ্ন ছুড়ে বলল, আচ্ছা গ্যারেজে সবার গাড়ি ঠিকঠাক আছে তো? আই মিন জিজুর গাড়ি। আপনি কি ভাবছেন চোর ঢুকেছিল আমাদের গ্যারেজে? অবভিয়াসলি চোর নয় তো কি, আপনা আপনি তো আর স্কুটিটা গ্যারেজ থেকে হেঁটে আসবে না এখানে, তাই না? নিরুত্তর নীহারিকা, আপাতত চুপ থাকাকেই সে গুরুত্বপূর্ণ মনে করল। নীহারিকার মৌনতা যদিও রূপলকে রাগিয়ে দিচ্ছিল, তার ইগো হার্ট করছিল, তবুও সে চুপ রইল, নীহারিকাকে পাত্তা দিতে চাইল না। কিছু দূর যেতেই সেই নির্জন ভয়াবহ জায়গায় নীহারিকার স্কুটিটির দেখা মিলল। সঙ্গে সঙ্গেই রূপল বাইক থামিয়ে দিল, গম্ভীর গলায় নিশ্চুপ নীহারিকাকে বলল, নামুন, ওই যে আপনার স্কুটি।
ইতিমধ্যেই নীহারিকা বাইক থেকে নেমে গেল। স্কুটিটির মুখোমুখি দাঁড়িয়ে সে আচমকা ভয়ে কাঁপতে লাগলো। সূক্ষ্ম চোখ দ্বারা স্কুটিটিকে আগা গোড়া পর্যবেক্ষণ করে সে কম্পিত হাতে চেইনা স্কুটিটিকে ধরতে গেল। অমনি সে অস্থিরতা থেকে মাথা ঘুরিয়ে ধপ করে পিচঠালায় রাস্তায় পড়ে গেল। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারালো সে। ভ্যাবাচাকা খেয়ে রূপল একই জায়গায় দাঁড়িয়ে রইল। নীহারিকার আছানো কাণ্ড কীর্তি তার মাথার উপর দিয়ে গেল। হতবাগ হয়ে ছুটে এসে রূপল নীহারিকাকে ধরল। যদিও নীহারিকাকে ছুতে অস্বস্তি হচ্ছিল তার, তবুও সে তাকে না ছুঁয়ে থাকতে পারল না। এছাড়া তো আর কোনো উপায়ও নেই। নীহারিকার মাথাটিকে সে তার হাঁটুতে রেখে যেই না নীহারিকার মুখের দিকে তাকালো, অমনি লক্ষ্য করল নীহারিকার মাথা কেটে রক্ত পড়ছে। উদ্বিগ্ন হয়ে উঠল রূপল, চোখে মুখে ফুটে উঠল দারুণ অস্থিরতার ছাপ। নীহারিকার গালে চাপড় মেরে সে শুকনো গলায় বলল, হে নীহারিকা, চোখ খুলুন, কি হয়েছে আপনার? কোনো প্রতিক্রিয়া নেই নীহারিকার, অজ্ঞান হয়ে পড়ে আছে সে। পূর্বের তুলনায় অধিক ঘাবড়ে গেল রূপল। আশেপাশে তাকিয়ে দেখল অন্ধকারের গভীরতা যেন ক্রমশ বাড়ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি সে একা সামাল দিতে পারবে না। রাস্তায় গাড়ির ঘোড়ার বিচরণ থাকলেও না হয় ব্যাপারটা একা সামলে নেওয়া যেত। কোনো একটা গাড়িতে করে নীহারিকাকে নিয়ে বাড়ি অবধি পৌঁছে যাওয়া যেত, কিন্তু একা বাইকে করে তো নীহারিকাকে নিয়ে বাড়ি অবধি পৌঁছানো যাবে না। উপায় বুদ্ধি খুঁজে না পেয়ে রূপল নীহালকে কল করতে বাধ্য হলো। জানালার থাই গ্লাস ভেদ করে সূর্যের প্রখর আলো নীহারিকার চোখে মুখে পড়ল। অমনি নীহারিকা ধরপড়িয়ে ঘুম ভেঙে উঠল। অর্ধ খোলা চোখে সে আশেপাশে তাকিয়ে যতটুকু আন্দাজ করতে পারলো আপাতত সে তার রুমেই আছে। তবে মাথাটা কেমন যেন ভার হয়ে আছে তার, তোলাই যাচ্ছে না যেন। পাশেই বসে আছে তার মা মার্জিনা বেগম। উদ্বিগ্ন দৃষ্টি ওনার নীহারিকার দিকে। আবেগ আপ্লুত হয়ে তিনি মেয়ের মাথায় হাত বুলালেন, ভরাট গলায় বললেন, কাল রাতে তোর কি হয়েছিল মা? স্কুটিটা দেখে তুই এত ভয় পেয়ে গিয়েছিলি কেন? কত শখের এই স্কুটিটা তোর বল। বিগত 4-5 মাস ধরেই দেখছি স্কুটিটাকে, তুই ধরেও দেখিস না, কি হয়েছে তোর বলতো? স্কুটির কথা শোনা মাত্রই নীহারিকা তার নিজের মতো ফিরে এলো। ঘুমের ঘোর কেটে গেল তার। অগোছালো দৃষ্টি ফেলল তার মায়ের দিকে। স্বাভাবিক অবস্থা থেকে ক্রমশ অস্বাভাবিক হয়ে উঠল। জায়গা থেকে খানিক নড়ে চড়ে উঠল সে। কম্পিত গলায় তার মাকে বলল, স্কুটিটি কোথায় মা? নীহারিকার অস্বাভাবিক আচরণ দেখে বিস্ময়ের মাত্রা আরো ছাড়িয়ে গেল মার্জিনা বেগমের। বিচলিত হয়ে তিনি নীহারিকার মাথায় হাত বোলালেন, শঙ্কিত গলায় প্রশ্ন ছুড়লেন, এই কি হয়েছে তোর? স্কুটির কথা শুনলে তুই এভাবে রিয়েক্ট করিস কেন? ক্ষণিকের মধ্যেই তোর রিয়াকশন এভাবে পাল্টে গেল কেন? কি লুকাচ্ছিস তুই আমাদের থেকে? তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে পড়ল নীহারিকা। তুখোর আতঙ্কিত ভাব তার মধ্যে বিদ্যমান। তার মায়ের কথারও কোনো প্রত্যুত্তর নেই তার কাছে। অপ্রত্যাশিতভাবে সে কোনো দিকে কালক্ষেপণ না করেই দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ওয়াশরুমের দরজা আটকে সে দরজার পিছনে পিঠ ঠেকাল। এক নাগারে কয়েক দফা রুদ্ধশ্বাস ফেলে আয়নায় তাকাল। বিস্তীর্ণ মুখমণ্ডল চুড়ে তার ঘামের ছিটে ফোটা, কপাল থেকে গড়গড়িয়ে ঘাম ছড়ছে তার। বিভৎস দেখাচ্ছে তাকে। এক পা দুপা করে সে বেসিনের দিকে এগিয়ে গেল। আতঙ্কিত দৃষ্টিতে আয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখে মুখে পানি ছিটানো শুরু করলো। পানি ছিটানো অবস্থাতেই সে বিচলিত গলায় বিড়বিড় করে বলল, যে করেই হোক আমাকে স্বাভাবিক হতে হবে। নিজের দুর্বলতা কাউকে বোঝানো যাবে না, সবাইকে বোঝাতে হবে আমি নর্মাল আছি, কিছু হয়নি আমার, আমি তো ব্রেভ গার্ল, আমি কেন ভয় পাবো? হ্যাঁ, বুকে সাহস রেখে আমাকে সব পরিস্থিতি সামলে নিতে হবে। মুখে পানি ছিটানো শেষে নীহারিকা ভেজা মুখে পুনরায় তার প্রতিবিম্বের দিকে তাকালো। স্বাভাবিক হওয়ার চেষ্টা করেও সে স্বাভাবিক হতে পারছিল না। দরজা ভেদ করে তার মায়ের গলার স্বর যদিও তার কর্ণকুহরে ভেসে আসছিল, তবুও সে এই মুহূর্তে নীরব থাকার চেষ্টা করল। মিনিট কয়েক নিজেকে ধাতস্থ করার পর নীহারিকা ফট করে দরজা খুলে বের হয়ে এলো। চিন্তিত মার্জিনা বেগমের দিকে তাকিয়ে সে অবিশ্বাস্যভাবেই ফিক করে হেসে দিল। তার মা কে জড়িয়ে ধরে বলল, বি কুল মা, আমি তো তোমাদের ভয় দেখাচ্ছিলাম, এত ভয় পেলে চলবে বলো? বি স্ট্রং প্লিজ। তাজ্জব মনে গেলেন মার্জিনা বেগম। বোকার মতো তিনি নীহারিকাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলেন। নির্বোধ গলায় শুধালেন, ভয় দেখাচ্ছিলি মানে? কাল রাতে যা যা হলো সব নাটক ছিল?
নাটক নাটকই, তোমার মেয়েকে আগে কখনো এভাবে ভয় পেতে দেখেছো বলো? এসব তো আমার অভিনয় ছিল মিস্টার রূপালকে ভয় দেখানোর জন্য। অমনি দরজার ওপার থেকে সব শুনে নিল পিয়াসা। আড়ি পাতার জন্য সুযোগ বুঝে দাঁড়িয়েছিল সে। নীহারিকার মন করা কথাগুলো শুনে সে তেলে বেগুনে চলে উঠল। তাৎক্ষণিক দরজা থেকে সরে দাঁড়ালো সে, ছুটে গেল তার রুমে। বিছানার উপর থেকে ফোনটি হাতে নিয়েই রূপলের নাম্বারে ডায়াল করল। নীহারিকার পিছনে লাগার আরও একটি সুযোগ পেল সে। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চায় না সে। ওইদিকে রূপল ব্যস্ত সজলের ক্লাস নিতে। কিছুটা নির্দয়ভাবেই রূপল উত্তপ্ত ছাদের উপরে কানে ধরে উঠবোস ছিল সজলকে। দোলনায় বসে এসে দোল খাচ্ছিল আর কাউন্ট করছিল এই নিয়ে কতবার তাকে কান ধরে উঠবোস করানো হচ্ছে। পা দুটো ধরে আসতেই সজল অসহায় দৃষ্টিতে রূপলের দিকে তাকালো। চেহারাতে দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে তুলে রূপলকে বলল, ভাই আর কত, পা দুটো তো অবশ্য হয়েই গেল। প্লিজ ভাই, এবারের মতো আমাকে মাফ করে দেন। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের উপর এইভাবে টর্চার করবেন? ভাবশূন্য ভঙ্গিতে রূপল সজলের দিকে তাকালো। আঙ্গুলের ইশারায় সজলকে উর্বশ করতে বলল। ধীর গলায় বলল, 103 তারপর 103। কিন্তু ভাই আমি আর পারছি না। তবে সেদিন কিন্তু আমার কোনো দোষ ছিল না ভাই, আপনি কথাটা বুঝিয়ে বলতে পারেননি আমাকে, তাই আমিও না বুঝে ফট করে ভুলভাল কথা বলে ফেলেছি আপনাকে। কথা বানাচ্ছিস কেন বলতো ভাই, বিরক্ত হচ্ছি তো, জানিসই তো পুরনো পাগল আমি, মাথা গরম হয়ে গেলে নিজেকে উৎসাহ দেই না। ইতিমধ্যেই রূপল টের পেল তার পকেটে থাকা ফোনটি সাইলেন্ট মোডে কাঁপছে। পকেট থেকে ফোনটি বের করল রূপল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল পিয়াসার নাম্বার থেকে কল। তাড়াহুড়ো করে রূপল কলটি তুলল। মৃদু হেসে রূপল হ্যালো বলতে পিয়াসার রাগে ফুসফুস করে বলল, তুমি কোথায় ভাইয়া? বাসায়। কেন? তুমি জানো নীহারিকা তোমার সাথে কি গেম খেলেছে? নির্বোধ গলায় রূপল শুধালো, কি গেম? তোমাকে কাল রাতে বোকা বানিয়েছে সে। কিভাবে? সে আসলে কাল রাতে কোনো ভয় টয় পায়নি, তোমাকে হেনস্থা করার জন্য অভিনয় করেছে। এবার বোঝো এমি কত শিয়ানা। আমিও তো বলি তার মতো একটা দুঃসাহসী মেয়ে কিভাবে এতটা ভয় পেতে পারে, নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এক সেকেন্ড, তোকে এসব কে বললো? কেউ বলেনি, আমি নিজের কানেই শুনেছি। মা আর মেয়েতে মিলে এসব বলাবলি করছিল, ভাগ্যিস আমি সব শুনে নিয়েছি, নয়তো তুমি এখনো একটা ট্রমার মধ্যে থাকতে। মাথায় যেন ফট করে আগুন ধরে গেল রূপলের। কলটা কেটেই সে রাগে ফুসফুস করতে লাগলো। খালি গায়ের ছাদে সচরাচর আশা হয় না তার, তবে আজ সচলকে শাস্তি দেওয়ার নেশায় সে এতটাই বোধ হয়েছিল যে নিজের দিকে তাকানোর সময়ই পায়নি সে। তাদের পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে একটি মেয়ে তাকে আড় চোখে দেখছিল ক্ষণে ক্ষণে, মুচকি মুচকি হাসছিলও তাকে দেখে। অনেকক্ষণ যাবত যদিও রূপল বিষয়টা খেয়াল করছিল, তবুও সে একটু দেখতে চাইছিল মেয়েটি শেষব্দি কি করতে চায়। মাথা গরম হয়ে যেতে রূপল নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। পায়ের কাছে এসে একটি ইটির কণা খুঁজে পেতেই ইটটি হাতে তুলে নিল। জায়গা থেকে উঠে এগিয়ে গেল ছাদের রেলিং এর দিকে। হঠাৎ এর মধ্যেই সে ইটটি নিক্ষেপ করলো পাশের বাড়ির ছাদে থাকা মেয়েটির দিকে। রাগে গজগজ করে বলল, ফালতু মেয়ে কোথাকার, খালি গায়ে একটা ছেলেকে দেখে খুব মজা নিচ্ছিস তাই না? এই তুই কোন ফ্ল্যাটে থাকিস? রুম নাম্বার বল, আমি আসছি, তখন কাছ থেকে দেখিস আমাকে, প্রয়োজনে প্যান্টও খুলে দেব। ইট্টি যদিও মেয়েটির গায়ে পড়েনি, তবে রূপলের অদ্ভুত আচরণে মেয়েটি খুব অবাক হয়ে গেল, পাশাপাশি প্রচন্ড ভয়ও পেয়ে গেল। ও মাগো বলে চিৎকার করে সে দ্রুত ছাদ থেকে নেমে গেল। রাগে রূপলের অবস্থা ধরাশায়ী। সামনের চুলগুলো টেনে ধরে সে পেছনের দিকে ঘুরতেই দেখল সজল দৌড়ে পালাচ্ছিল ছাদ থেকে। অগ্নি রূপল পেছন থেকে সজলকে ডাকলো, মেজাজ হারিয়ে বলল, এই তুই কোথায় যাচ্ছিস? কাজ আছে শুনে যা। কপাল চাপড়ালো সজল, কাদো কাদো মুখে বিড়বিড় করে বলল, আজ আমারে খাইছে এই বদরাকি রূপল, নির্গাত ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিবে আমাকে, যেখানে একটা অপরিচিত মেয়েকে ছাড় দেয়নি সে, সেখানে আমাকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসছে না। এই বান্দার কি আবার পাগল হয়ে গেল? যদি আমার সামনে প্যান্ট খুলে দেয়। নখ কামড়াতে কামড়াতে সজল রূপলের দিকে এগিয়ে এলো। ভীরু দৃষ্টিতে এসে রূপলের দিকে তাকিয়ে রইল। আস্ত একটি সিগারেট ধরিয়ে রূপল সজলের কাঁধে হাত রাখলো। অস্থির গলায় বলল, আমাকে একটা হেল্প করতে পারবি? কি হেল্প? একটা মেয়েকে সাহায্য করতে হবে।
কোন মেয়ে? পিয়াসার ননদ। ওই যে নিহারিকা, বিশ্রী দেখতে মেয়েটা। কথাটা বলে সজল দম ফেলারও সময় পেল না, সঙ্গে সঙ্গেই তার গালে ঠাস করে এক চর পড়ল। পূর্বের তুলনায় আরো অধিক হিংস্র হয়ে উঠল রূপল। নিহারিকার অপমান তার সহ্য হলো না, কেন হলো না তার কোনো উত্তর নেই তার কাছে। চোয়াল উঁচিয়ে সে হতবাক সজলকে বলল, তোকে ছোট ভাই বলেও স্বীকার করতে এখন আমার লজ্জা করছে। তুই আমার ভাই হয়ে নাকি গায়ের রং নিয়ে একটা মেয়েকে তুচ্ছ ছিল বলি? আমরা তোকে এই শিক্ষা দিয়েছিলাম, ফারদার তুই আমার সামনে পড়বি না, নয়তো তোর খবর খারাপ আছে। সজলকে হুমকি দিয়ে রূপল ছাদ থেকে প্রস্থান নিল। হতভম্ব হয়ে সজল রূপলের যাওয়ার পথে তাকিয়ে রইল। হঠকারী গলায় বলল, ওই মেয়েটার প্রতি এতটান ভাইয়ার, তাকে ব্যাড কমেন্ট করাতে তার ছোট ভাইয়ের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করলো না। অতিরিক্ত ঝাল খেতে খেতে নিহারিকার চোখ থেকে টলটলিয়ে পানি ছড়ছিল, তবুও ফুচকা খাওয়া বন্ধ করছে না সে। এছাড়াও তো আর কোনো উপায় নেই তার হাতে, কারণ তার সামনেই হিংস্র রূপ নিয়ে বসে আছে রূপল। 10 প্লেট থেকে আরো 5 প্লেট ফুচকা খাওয়া বাকি আছে তার, কিন্তু তার পক্ষে আর সম্ভব হচ্ছে না এত ঝালযুক্ত ফুচকাগুলো খাওয়ার। রীতিমতো হাঁপিয়ে উঠছিল সে, গা থেকেও ঘাম ঝরছিল। এসব দেখে যেন রূপল পৈশাচিক আনন্দ পাচ্ছিল, তার মনস্কামনা পূর্ণ হচ্ছিল। মোটামুটি ভাব চলে এলো সে, তুড়ি মেরে সে নিহারিকার দৃষ্টি আকর্ষণ করল, গলা খাকিয়ে বলল, কি মিস নিহারিকা, আরো কয়েক প্লেট অর্ডার করবো নাকি আপনার জন্য? আজ আমার পকেট খালি করতেও কোনো অসুবিধা নেই। চোখে জল এবং মুখে ফুচকা নিয়ে নিহারিকা মাথা দুলিয়ে না বোঝালো, দেতো হাসলো রূপল, ভ্রু উঁচিয়ে নিহারিকার দিকে তাকালো, তাচ্ছিল্যের স্বরে বলল, কেমন আছে আমার শাস্তি? 10 out of 10? একদম ঝাকাস, ফার্স্ট ক্লাস, 10 out of 20।